ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট, তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে যত ম্যাক্সিমাম বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে আরও তোমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো এবং নিজেরাও করো। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, মানে ডিএফএস। তো লাস্ট ক্লাসে আমি ডিএফএস নিয়ে ডিসকাস করেছি। তো যারা আমার ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে এইটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো ডিএফএস, তো ডিএফএস বিএফএসের মতোই আনইনফর্মড সার্চ টেকনিক ফলো করে বা ব্লাইন্ড সার্চ ফলো করে আমরা বলতে পারি। মানে কোনো রকম ইনফরমেশান ছাড়াই আমরা স্টার্ট নোড থেকে গোল নোডে আমাদের যেতে হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আনইনফর্মড সার্চ টেকনিক বা ব্লাইন্ড সার্চ টেকনিক। মানে ব্লাইন্ডলি আমরা যাচ্ছি, আমাদের গোল নোড কোথায় আছে আমরা জানি না, আমরা সেটাকে সার্চ করতে করতে যাচ্ছি। তো এরপরেই আসছে এই ডিএফএস যে ডেটা স্ট্রাকচার ফলো করে সেটা হচ্ছে স্ট্যাক। তো স্ট্যাক তোমরা অবশ্যই জানো, ডেটা স্ট্রাকচারে অলরেডি পড়ে এসছো তোমরা। লাস্ট ইন ফার্স্ট আউট যে মেথডটা ফলো করে সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এরপরে আসছে যে ডেপথ ফার্স্ট সার্চ। তো ম্যাক্সিমাম একটা ডিপেস্ট, সব থেকে ডিপেস্ট নোডটাকেই সার্চ করে তারপরে ব্যাক ট্র্যাকিং করে আবার নেক্সট নোডে যায়। মানে ম্যাক্সিমাম যেটা বলতে পারি আমরা ডিপেস্ট নোড, মানে সেটা যদি কীরকম বলতে পারি, ধরো এইরকম একটা নোড আছে, সরি ট্রি আছে, এরকম ট্রি আছে। তো আমাদের বিএফএসে দেখেছি যে প্রত্যেকটা লেভেল বাই লেভেল আমরা চেক করছিলাম, প্রত্যেকটা লেভেলে আমরা চেক করতে করতে যাচ্ছিলাম। প্রথমে এইটা, এটা হচ্ছে বিএফএসে ব্রেথ ফার্স্ট সার্চে আমরা দেখেছিলাম ওটা। তো এই লেভেল বাই লেভেল চেক করতে করতে যাচ্ছে। তো ডিএফএসে, ডিএফএসে কী হয়, এখানে ম্যাক্সিমাম আমার এই ডেপথে চলে যাবে, ম্যাক্সিমাম ডেপথে গিয়ে তারপরে সেটা ব্যাক ট্র্যাকিং করে আবার এই ওয়েতে সার্চে করতে করতে যাবে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিপেস্ট নোড আমরা সার্চ করতে করতে যাই। তারপরে আসছে ইনকমপ্লিট। তো ইনকমপ্লিট কেন বলছি, কারণ যে এই ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চে আমাদের আলটিমেট সলিউশন আসতে পারে নাও আসতে পারে। তার কারণ হচ্ছে দেখো, যদি এই দিকের রুটটা যদি ইনফাইনাইট লুপে হয়, ইনফাইনাইট হয় মানে এখানে আরও 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 প্রচুর আছে, মানে তাহলে আর আমার গোল নোডটা হচ্ছে এই পজিশানে, জাস্ট আমার গোল নোড হচ্ছে দিস পজিশান, তাহলে এই পজিশানে এসে একটা ইনফাইনাইট লুপে সে ফেসে গেল, এখানে এইভাবে ইনফাইনাইট লুপে ফেসে গেল, তাহলে আমার আলটিমেট গোল নোডে যেতে পারলো না। বা ধরো আমার এখানে প্রচুর প্রচুর, এখানে প্রচুর প্রচুর আছে ডেটা এই পোর্শনটায়, তাহলে কিন্তু আমাদের এই গোল নোডে পৌঁছাতে পারলো না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট। মানে আমাদের গোল নোডে যেতেও পারি যদি পঞ্চাশটা থাকে, পঞ্চাশটা নোড থাকে, তাহলে এই ম্যাক্সিমাম এই ডিপেস্ট পর্যন্ত এসে তারপরে আবার ব্যাক ট্র্যাকিং করে আবার যাবে, আবার এইখানে আসবে, তারপরে আবার যাবে। তো সেই জন্য বলছি এটাকে যে ইনকমপ্লিট, মানে আমাদের আলটিমেট সলিউশন দিতে পারে নাও দিতে পারে। তারপরে হচ্ছে নন অপটিমাল। নন অপটিমাল কেন, নন অপটিমাল হচ্ছে আমাদের যে মিনিমাম কস্ট, মানে আমাদের কস্টিংটা এটা ম্যাক্সিমাম হয়ে যায়। কীরকম, ধরো এই দিকের নোটটাই যদি আমাদের সাপোজ একশোটা নোট থাকে আর এদিকে পাঁচটা নোট আছে বা পাঁচটা চিলড্রেন আছে, তাহলে এই একশোটা চিলড্রেন চেক করার পর কিন্তু সে নেক্সট টাইম ট্রাভার্স করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন অপটিমাল, মানে আমাকে কস্টিংটা যত ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে বলছি অপটিমাল। মানে অপটিমাল সলিউশন আমরা বলতে পারছি না, মানে অপটিমাল সলিউশন যেটা আমি বিএফএসে বলেছিলাম যে সেখানে হচ্ছে মিনিমাম কস্ট আমাদের বিয়ার করবে, এখানে মিনিমাম কস্ট কোনোভাবেই হচ্ছে না, হয়তো হতেও পারে, মিনিমাম কস্ট হতেই পারে, হয়তো দেখা গেলো আমার এই নোডেতেই পেয়ে গেল, সেখানে আমার দুটো সার্চেই হয়ে গেল, সেটা আবার বিএফএসের থেকে বেটার, কিন্তু এটা সবসময় তো নাও হতে পারে, আমাকে মানে ওয়াস্ট কেসটা ধরে এগোতে হবে। ওয়াস্ট কেসটা ধরতে গেলে আমাকে তাহলে, এক মিনিট এটা একটু মুছে দিই, ওয়াস্ট কেসটা হচ্ছে আমাকে তাহলে এই ম্যাক্সিমাম এই নোটগুলো আমাকে চেক করতে হচ্ছে, আমাকে এই ম্যাক্সিমাম এই পর্যন্ত আসতে হচ্ছে, এসে তারপরে আবার যেতে হচ্ছে,
সেই জন্য এটাকে নন অপটিমাল বলছি। এরপরে আসছি ডিএফএস এর অ্যালগোরিদম। অ্যালগোরিদম সে বিএফএস এর মতোই, জাস্ট একদম সেম, যে ওপেন বলে আমরা একটা কন্টেনার নিচ্ছি যেটা ওখানে কিউ ছিল, এখানে আমরা স্ট্যাক নেব। তো এটা আমরা ইনিশিয়াল স্টেটটাকে ডিনোট করছি। তারপরে ওপেন যদি ইন ফার্স্ট কেসে যদি ওপেন এমটি হয় তাহলে রিটার্ন ফেলিওর, আর যদি না হয় তাহলে ফার্স্ট নোটটাকে আমরা নোটের মধ্যে নিয়ে চেক করব যে ওই নোটটা গোল্ড নোট কিনা। যদি গোল্ড নোট হয় তাহলে রিটার্ন পাথ ফ্রম ইনিশিয়াল টু নোট, এলস যদি না হয় তাহলে তার সাকসেসারগুলোকে আমরা জেনারেট করব এবং সেটা নিউয়ালি জেনারেটেড যে নোটগুলো আসবে সেটা আবার ওপেনে আমরা পুশ করব। তো এই হচ্ছে আমার সিম্পল একটা অ্যালগোরিদম। তো এটাই আমরা এক্সাম্পলে কিভাবে দেখছি, দেখো। তো এই হচ্ছে আমার নোড, সাপোজ আমার গোল নোড হচ্ছে জি, গোল নোড হচ্ছে জি, আমি জিতে পৌঁছাতে হবে। তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি। আর একটা জিনিস আমি বলেছিলাম যে এটা হচ্ছে স্ট্যাক, আমার ডেটা স্ট্রাকচার ফলো করে, স্ট্যাক স্ট্যাক ডেটা স্ট্রাকচার ফলো করে। তাহলে প্রথমে এ, তাহলে এ থেকে আমি স্টার্ট করছি, তাহলে এ আমার স্ট্যাকে চলে আসলো, এ তার মানে আমার এই স্ট্যাকে চলে আসলো। তাহলে এ হচ্ছে আমাদের গোল নোড, নো। তাহলে নেক্সট আমাদের দুটো চাইল্ড আছে, বি আর সি। তাহলে তোমরা সি বিও লিখতে পারো বা বিসিও লিখতে পারো, যেটা ইচ্ছা। যে কোনো একটা প্যাটার্ন আমাদের ফলো করতে হবে, আইদার বি আগে লিখবো তারপরে সি লিখবো, অথবা সি আগে লিখবো তারপরে বি লিখবো। তাহলে এই নোট বি আর সি আছে, এই যে বি আর সি, তাহলে বি আর সি আমাদের চলে আসলো আমাদের স্ট্যাকে। তো স্ট্যাকে আসার পর তাহলে আমাদের সিটা আগে লিখলাম, তাহলে এখানে সি হয়ে গেল আর এখানে বি হয়ে গেল, বি আগে লিখলাম। আগে লেখার পর তাহলে বি এর করেসপন্ডিং সাকসেসার কি আছে, ডি আর ই। তাহলে দেখো আমরা সি আগে লিখেছি, মানে সি স্ট্যাকে এটা লিখেছি, তারপরে ওপরে হচ্ছে বি, তাহলে ওপরটা প্রথমে এটা পপ আপ হবে, বি পপ হয়ে যাবে। তাহলে পুশ করব কি, ডি আর ই এর মধ্যে কোনো এক, এই দুটো চাইল্ড আছে, তাহলে ডি আর ই চাইল্ড করছি, দেখো। তাহলে বিটা ইয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমাদের ডি আর ই ইনসার্ট হয়ে গেল, সি তার জায়গাতেই আছে, তাহলে তার ওপরে সি আছে তার ওপরে ডি আছে, মানে আমাদের পরের নেক্সটটা এরকম আসলো, সি ডি সরি ই তারপরে ডি। তো এই ওয়েতে তারপরে আবার আমরা এই ডিটাকে আমরা পপ করলাম, কেন ডিটা আমাদের গোল নোড নয়, তাহলে ডিটা পপ করলে তার করেসপন্ডিং চাইল্ড সি আর এফ, একই রকমভাবে তাহলে ডি উঠে গিয়ে সি, সি আর এফটা ইনসার্ট হলো, তাহলে সি আর এফ ইনসার্ট হলো, ইসি যেমন ছিল তেমনই থাকবে, এই যে ইসি যেমন ছিল তেমনই থাকবে। এরপরেই আসছে তাহলে সি, সিটা হচ্ছে স্ট্যাক টপে আছে, তাহলে এটাকে আমরা চেক করব গোল নোড কিনা, ইফ ইট ইজ আওয়ার গোল নোড দেন রিটার্ন টু দ্য পথ, তাহলে ইট ইজ গোল নোড নয়, মানে সি ইজ, সি ইজ আওয়ার, সি ইজ নট আওয়ার গোল নোড, তাহলে তার করেসপন্ডিং সাকসেসার জিটাকে আমরা ইনসার্ট করব, জিটাকে ইনসার্ট করলাম, বাকি এফ ই সি তার করেসপন্ডিং জায়গাতেই আছে, মানে আমরা টপে এটা ছিল সি, সেই জন্য এটাকে পপ করে আমরা পুশ করলাম জি, কারণ একটাই চাইল্ড আছে। তারপরে আমরা জিটাকে চেক করছি, জি কি ইজ আওয়ার গোল নোড, ইয়েস জি ইজ আওয়ার গোল নোড, তাহলে জি হচ্ছে আমাদের গোল নোড। তাহলে আমাদের রিটার্ন পথ কি আসবে, তাহলে এ বি ডি সি জি, আমাদের পথ হচ্ছে এ বি, সো দ্য অ্যালগোরিদম রিটার্ন দ্য পথ এ বি ডি সি জি, মানে এই টোটাল এই পথটা, ঠিক আছে। তাহলে এই ওয়েতে আমাদের অ্যালগোরিদমটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। এরপরে যদি বলি, হ্যাঁ, এর কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি সিক একই রকম বিএফএস এর মতোই, মানে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, তাহলে এর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। তাহলে বি হচ্ছে আমার কি ব্রাঞ্চ ফ্যাক্টর, ডি হচ্ছে কত ডেপথে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে ডেপথ আর বি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর বা নোড, নাম্বার অফ নোড, ম্যাক্সিমাম চাইল্ড কতগুলো থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ডিএফএস। তো আগের দিন যেটা বলেছিলাম বিএফএস আলোচনা করেছিলাম, এবার আজকে আলোচনা করলাম ডিএফএস। তো এক্সামে, যে কোনো এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কলেজ অথবা ইউনিভার্সিটি এক্সাম, কলেজ লেভেল বা ইউনিভার্সিটি হতে পারে, তো যে কোনো এক্সামে তোমার ডিএফএসের ডিফাইন করতে পারে বা ডিএফএসের কী কী অ্যালগোরিদম নিয়ে ডিসকাস করে দিতে পারে বা এক্সাম্পল নিয়ে ডিসকাস করতে বলতে পারে বা ডিফারেন্স বিটুইন ডিএফএস এবং বিএফএস এই দুটো হতে পারে। তো এই জিনিসটা, এই দুটো টপিক নিয়ে আমি টোটাল ডিসকাস করা হলো, ঠিক আছে। তো এতে তোমাদের যে কোনো লেভেলের
কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলের এক্সাম দিতে অনেক সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।